নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলি আপডেট দিয়েছেন, সেই আপডেটগুলো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো যে লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্মটি, সেটা আগে থেকে ফিল আপ করে কোনো লাভ নেই, তার জন্য আলাদাভাবে ফর্ম পাওয়া যাবে। আর সেটা ইউনিক একটা আইডি নাম্বার থাকবে, যেটা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে পাওয়া যাবে। আরেকটি হচ্ছে যে আমাদের কোভিড বিধির যেটা ছিল নিয়মকানুন, সেটা একটু পরিবর্তন করা হয়েছে, লোকাল ট্রেন সম্বন্ধে কিছু বলা হয়েছে। চলুন দিদির মুখ থেকে পুরোটা শুনি। 8ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত যে কাগজপত্রগুলো আমরা পাব সেগুলো এনকোয়ারি হবে, এবং ডেলিভারি অফ সার্ভিস মানে ডেলিভারি করে দেবে সার্ভিস, এটা 24শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত হবে। এর জন্য 17,107টা ক্যাম্প অলরেডি শিডিউল করা হয়েছে, আরো বাড়বে, তার কারণ কিছু জায়গায় অনেক জল আছে যেগুলো বন্যা কবলিত এরিয়া, নদীর জলে ভেসে গেছে, সেই এলাকাগুলোকে পরে করে দেবো। কারণ যেহেতু জলে জলে ভেসে গেছে, ওই এলাকার মানুষ হয়তো আসতে পারবে না, তাদের জন্য আলাদা সময় করা হবে। বাট যেখানে যেখানে ক্যাম্প হবে সেখানে সবাইকে আসতে আমরা বলছি। প্রথমে আপনাদের আমি বলি, 18টা স্কিম এখান থেকে দেওয়া হবে, কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি নয়, চিন্তা নয়। টোটাল ফ্রি অফ কস্টে ফর্ম পাওয়া যাবে, আমাদের একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে ক্যাম্প থেকে। প্রথমে যে মা বোনেরা আসবেন এনটাইটেল, তারা লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। আগে যেমন আগে দুয়ারে সরকারি গিয়ে রেজিস্ট্রেশন করতে হতো, তারপরে আর একটা ক্যাম্পে যেতে পারতেন, আমরা এটাকে সরলীকরণ করেছি। দুয়ারে সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারে যাবেন, তিনি লক্ষ্মী ভাণ্ডার ক্যাম্পে যাবেন, তখন লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যে গভর্নমেন্টের অফিসার আছে, তিনি আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটায় একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, এবং তার কাছেও সেই নাম্বারটা রেকর্ড করা থাকবে। এই ফর্মে ডুপ্লিকেট করা যাবে না, আর এই ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না, যাতে কোনো রকম এটাকে কেউ মিস ইউজ করতে না পারে। লোকাল ট্রেনটা আমরা আরো কিছুদিন সময় নিচ্ছি, তার কারণ আমাকে থার্ড ওয়েভটা একটু দেখে নিতে হবে। আর থার্ড ওয়েভ এক্সপার্টরা বলছেন, বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজে শিশুরা আমাদের ভবিষ্যৎ। হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ধর্মীয় অনুষ্ঠান গুলো আমাদের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সুতরাং আরো 15 দিন এটা থাকবে, আগস্টের 30 পর্যন্ত। আর কতগুলো রিল্যাক্সেশন আমরা দিচ্ছি, যেমন থিয়েটার হল টল গুলো সব আমরা খুলে দিচ্ছি, মানে 50% যেটা ছিল থিয়েটার, অডিটোরিয়াম ওপেন, তারপরে সুইমিং পুল টল, এগুলো সমস্ত খেলাধুলা 50% পর্যন্ত যা ক্যাপাসিটি আছে তা 50% অ্যালাউ করে দিচ্ছি। আর রাত্রে যে টাইমটা 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সব বন্ধ থাকতো, সেটা আমরা পাবলিকের ডিমান্ডের জন্য এবং বেচা কেনার জন্য এবং মানুষের যাতে টাইমটা কাজে লাগে সেই জন্য ওটা আমরা বাড়িয়ে দিচ্ছি। ওটা 11টা থেকে বেলা সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকা মানে মানুষের কোনো অসুবিধে হবে না, সেই সময়টা ঘুমোবার সময়, কাজে কোনো বিজনেস থেকে শুরু করে কারোরই কোনো অসুবিধা হবে না। সাবস্ক্রাইব করুন, এই লাল বাটনটি ক্লিক করে আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।